নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বিরিয়ানি, চিকেন চাপ বা যে কোনো মোগলাই খাবারের শেষে আমাদের একটু মিষ্টি মুখ করতে সকলে কিন্তু খুব ইচ্ছে করে। তো চলো আজকে তোমাদেরকে একটা দারুণ ডেজার্টের রেসিপি দেখিয়ে দিই, ফিরনি। তো আশা করি তোমরা সকলে ফিরনির নাম শুনেইছো। বেসিক্যালি ফিরনি কিন্তু সবসময় বাসমতি চাল দিয়েই করা হয়। তো আজকে আমরা তোমাদেরকে শর্ট গ্রেন রাইস, অর্থাৎ ছোট দানার যে চাল হয়, সেই চাল দিয়ে আজকে তোমাদেরকে ফিরনি বানিয়ে দেখাবো। তো চলো আমাদের আজকের রেসিপিটা ঝটপট শুরু করা যাক। তো দেখো, এই যে ছোট দানা চাল তোমরা দেখতে পাচ্ছ, শর্ট গ্রেন রাইস আতপ চাল আমরা নিয়ে নিয়েছি। তো এবার এই আতপ চাল দিয়েই আমরা তৈরি করব ফিরনি। দেখো, আমরা এখানে 50 গ্রাম আতপ চালকে ভালোভাবে ভিজিয়ে একটুখানি শুকিয়ে তারপর ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি। তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা দানা দানা এর মধ্যে রয়েছে, আমরা এরকমভাবে চালটাকে গুঁড়ো করে নিয়েছি। তো চলো, সবার আগে আমরা এই যে দুধ রয়েছে, দেখতে পাচ্ছ দুধ, এই দুধটাকে আমরা ভালোভাবে আগে ফুটিয়ে নিই। তো দেখো, আমরা এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি, আমুল গোল্ড নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারো। তো 50 গ্রাম চালের জন্য কিন্তু আমরা 1 লিটার দুধ ব্যবহার করছি। আমাদের কিন্তু এখানে চাল বেশি লাগবে না, অল্প চালেই কিন্তু তৈরি হয়ে যাবে। দুধ দেখো ফোটাতে শুরু করে দিয়েছি। যখন এর মধ্যে একটা জাল চলে আসবে, দুধটা ভালোভাবে ফুটে যাবে, তখন আমরা এর মধ্যে চালটা অল্প অল্প করে দিয়ে দেব। তাকে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিই। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা একটা ছোট্ট কাজ করে নিই। এই দেখো, এটা হচ্ছে একটা মাটির পাত্র। এই মাটির পাত্র কিন্তু আমাদের ফিরনি বানানোর জন্য ভীষণই ইম্পর্টেন্ট। মাটির পাত্রগুলোকে আমরা প্রথমে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে নেব। দেখো, আমরা মাটির পাত্রগুলো জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এটা আমাদের মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর আধ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ফিরনি রেডি হয়ে যাবে। মাটির পাত্রগুলো দেখো আমাদের ভেজানো হয়ে গেছে। এবারে আধ ঘন্টা পর আমরা জল থেকে তুলে এগুলোকে শুকিয়ে নেব। ভিডিও তো তোমরা দেখছো, কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছ না যে তোমাদের কেমন লাগছে। তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা আমাদেরকে ফিডব্যাক দিলে আমরা তবে বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। তো আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দাও তোমরা, যাতে আমরা বুঝতে পারি যে ভিডিওগুলো কেমন হচ্ছে। দুধ আমাদের হালকা হালকা ফুটতে শুরু করেছে, আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। এই ফিরনি ডিশটা কিন্তু আমাদের ভারতে প্রথম প্রবেশ করেছিল মুঘল সাম্রাজ্যের হাত ধরে, অর্থাৎ যখন আমাদের রাজ্যে টিপু সুলতান বা আকবরের মতো রাজারা ছিলেন, তার আগে এই ডিশটা প্রথম প্রিপেয়ার করেছিল পারস্যের অধিবাসীরা। তাদের হাত ধরে কিন্তু প্রথম ফিরনির প্রচলন শুরু হয়। এবারে দিয়ে দিচ্ছি জাফরান। এখান থেকে কিছুটা জাফরান তুলে দুধের মধ্যে আমি দিয়ে দেব। এরপর জাফরানটা দিয়ে কিন্তু আমাদের কন্টিনিউ দুধটাকে নেড়ে চেড়ে যেতে হবে, যাতে জাফরানটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়, আর দুধের ওপর যাতে সর সেরকমভাবে না পড়ে। মার্কেটে কিন্তু দু ধরনের জাফরান পাওয়া যায়, একটা লোকাল জাফরান আর একটা বেশ ভালো জাফরান। তোমরা যদি ভালো জাফরানটা ইউজ করো তাহলে কিন্তু অল্প দিলেই দুধের মধ্যে কালার চলে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর যদি লোকাল জাফরান ইউজ করে থাকো তাহলে কিন্তু অনেকটা ইউজ করতে হবে। দেখো, আস্তে আস্তে কালার কিন্তু আসতে শুরু করেছে। জাফরান কিন্তু অলরেডি দুধের মধ্যে কালার ছাড়তে শুরু করেছে। আমাদের আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দুধ কিন্তু আমাদের ফুটে অনেকটাই কমে এসেছে। এবারে যে চালটা আমরা রেখেছিলাম সেটা আমরা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব আর নাড়তে থাকব।
চালটা আমি পুরোটাই অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে চেড়ে আমাদেরকে গাঢ় করতে হবে। আচ্ছা, এটা দেখো এলাচের গুঁড়ো, আমরা তো চাল দিয়ে দিয়েছি, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তোমরা যদি দোকান থেকে এলাচের গুঁড়ো কিনতে না চাও, তাহলে একটা কাজ করতে পারো, সামান্য কয়েকটা এলাচকে কড়ার মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে পারো। তাতে কিন্তু এলাচের গুঁড়ো ভীষণ ফাইনভাবে পেস্ট হবে আর এলাচের গুঁড়োটা একদম দোকানের মতোই তৈরি হয়ে যাবে। তো দেখো, দুধ কিন্তু আমাদের এখানে গাঢ় হতে শুরু করেছে। এই সময় কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে ছেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এটা ছিটে আসতে পারে গায়ে। তো যাতে ছিটে না আসে তার জন্য কন্টিনিউয়াসলি আমরা এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব। মিনিট দশ আমরা ফিরনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মিনিট দশ পর কী কনসিস্টেন্সি এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা ফিরনির কনসিস্টেন্সি দেখতে পাচ্ছ, এই দেখো এতটাই ঠিক ঘন হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এসে দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটাকে কিন্তু আমাদের এই পর্যায়ে এসেই অ্যাড করতে হবে। এরপর চিনিটা অ্যাড করার পর কিন্তু চিনি আস্তে আস্তে এর রসটা ছাড়তে শুরু করবে, অর্থাৎ ফিরনি কিন্তু আরও খানিকটা পাতলা হতে শুরু করবে। তোমরা তাহলে পরিমাপটা বুঝতে পারলে, 50 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ লাগছে আর লাগছে 100 গ্রাম চিনি, এটাই কিন্তু ফিরনির পরিমাপ। এবার যদি তোমরা বেশির বানাতে চাও, তাহলে তোমরা তোমাদের এই পরিমাপ অনুযায়ীটাকে মেপে নিও। এতদিন তোমরা দেখেছ আমরা শুধু তোমাদেরকে রান্না দেখিয়ে এসেছি, কোনোদিন তোমাদের সামনে আসিনি এইভাবে। তো আজকে প্রথম তোমাদের সামনে এসে এইভাবে লাইভে রান্না করছি। তোমাদের ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। বেসিক্যালি কিন্তু আমাদের সেরকম সেটআপ কিছুই নেই, খুবই অল্প স্বল্প পরিমাণ সেটআপ। এই অল্প স্বল্প পরিমাণ সেটআপের মাধ্যমেই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই রান্নাটা। তো তোমরা দেখো, আর সবথেকে বড় কথা হলো যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু মার্জনা করে দিও। পর আরও আরও চেষ্টা করব যাতে আরও ভালোভাবে তোমাদের সামনে সমস্ত কিছুকে তুলে ধরা যায়। এবারে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রোজ ওয়াটার। এটা দিলে কিন্তু একটু হালকা ফ্লেভার ছাড়বে। আমরা এখানে রোজ ওয়াটার ব্যবহার করেছি, অনেকে এর মধ্যে কিন্তু কেওড়া ওয়াটারও ব্যবহার করে থাকে। তো তোমাদের যদি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দুটোই ভালো লাগে, তাহলে তোমরা দুটো দিতে পারো 1 চামচ 1 চামচ করে। আর যদি কোনোটাই ভালো না লাগে তাহলে কোনোটাই দিও না। তো দেখো আমাদের ফিরনি একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট একদম ঘনত্ব চলে এসেছে। আর কিন্তু এর চেয়ে বেশি গাঢ় করার কোনো দরকার নেই। এবারে আমরা এগুলোকে মাটির পাত্রে জমিয়ে নেব। তো এবারে দেখো মাটির পাত্রে আমরা এটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবারে আমরা একটু ফিরনিগুলোকে গার্নিশিং করে নিচ্ছি, মাটির পাত্রে সবকটাই ঢেলে নিয়েছি। এবারে দেখো জাফরান আর কাজু দিয়ে আমরা একটু গার্নিশিং করে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফিরনিগুলো কিন্তু এখন থেকেই বসে যেতে শুরু করেছে। আরও কিছুক্ষণ এটাকে রেখে দিলে কিন্তু আরও কিছুটা এটা সেট হয়ে যাবে। ব্যাস, আমাদের আর সেরকম কোনো কাজ নেই। এবারে এটাকে আমরা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ওপরটাকে মুড়ে দিয়ে 3-4 ঘন্টার মতো ফ্রিজে সেট হতে রেখে দেব। তোমাদেরকে যে র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়, তোমরা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও এটাকে মুড়ে নিতে পারো। আর এই যে আমি যে মাটির পাত্রে জমিয়ে নিয়েছি, তোমরা যদি মাটির পাত্র ইউজ না করতে চাও সেটাও নাও করতে পারো, স্টিলের যে কোনো পাত্রতেও কিন্তু ফিরনি তোমরা জমিয়ে নিতে পারো। তো দেখো আমাদের ফিরনির প্যাকিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।
এবারে আমরা এটাকে ফ্রিজে সেট হতে দেব 3-4 ঘন্টার জন্য। তারপর একদম সেট ফিনি নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। 4 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে ফিনিগুলোকে বের করে নিয়েছি। দেখো একদম পুরোপুরি সেট হয়ে গেছে ফিনিগুলো। তোমরাও এইভাবে ঝটপট এবং চটজলদি তৈরি করে ফেলো ফিনি, আর লাঞ্চ কিংবা ডিনারের শেষ পাতে সার্ভ করে নাও ঠান্ডা ঠান্ডা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।